আজকে আমাদের এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে প্রথমবারের মতো, আপনারা জানেন যে আজকে নিয়ে তৃতীয় দিন আমাদের দায়িত্ব পালনের, তিন দিন আগে আমরা জয়েন করেছি এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আজকে প্রথম একটা ভিকটিম ফ্যামিলি আমাদের কাছে তাদের অভিযোগ নিয়ে এসেছেন। যে অভিযোগটা নিয়ে আসা হয়েছে সেটা বাংলাদেশের অধিকাংশ মানুষকে সেই ঘটনাটি সেদিন কাঁদিয়েছিল। 18 জুলাই 2024 সালে কোটা বিরোধী আন্দোলন তখন চলছিল ধানমন্ডির 27 নম্বর রোডে। তখন ছাত্ররা এই কোটা বিরোধী আন্দোলন চালাচ্ছিলেন। আপনারা জানেন যে সেই সময়ও আন্দোলন পুরোপুরি শান্তিপূর্ণ ছিল। সেই সময়ে ফারহান ফাইয়াজ নামে 18 বছরের একটি বাচ্চা ছেলে, যে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের 11 শ্রেণীর ছাত্র ছিল, তার মিষ্টি হাসির ছবি গোটা জাতি মিডিয়ার কল্যাণে দেখেছে, তাকে গুলি করে হত্যা করে পুলিশ এবং গুলি সরাসরি তার বুকে লেগেছিল। বুকে গুলি লাগার পরে সে পড়ে যায়। তার সহপাঠীরা এবং সহকর্মী বন্ধুর যারা ছিল তারা তাকে তাৎক্ষণিকভাবে সিটি হসপিটাল, সম্ভবত সেই হসপিটালে নিয়ে যায়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার রিপোর্টে লেখা ছিল হি ওয়াজ ব্রট ডেড টু দি হসপিটাল। তার মানে হচ্ছে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল এবং গান শটে তার মৃত্যু হয়েছে, সেটা তার ডেথ সার্টিফিকেটে লেখা আছে। ফারহান ফাইয়াজ এই আন্দোলনে আসার আগে তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, সেটা হচ্ছে যে এমন জীবন গড়ো যাতে মৃত্যুর পর মানুষ মনে রাখে। ফারহান ফাইয়াজ নিজের জীবন দিয়ে কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল, তার এই স্ট্যাটাসের সত্যতা প্রমাণ করে গেছে। সে এমন জীবন গড়েছিল। যে জীবনের কথা জাতি হিসাবে আমরা মনে রাখব, কারণ 18 বছরের একটা বাচ্চা ছেলে দেশের জন্য যেভাবে জীবন দিয়েছে, প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা তরুণ ফারহান ফাইয়াজের মতো স্বপ্ন দেখবে যে তারা যেন তাদের জীবনটা দেশের জন্য এইভাবে বিলিয়ে দিতে পারে। তাদের মতো অসংখ্য তরুণের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতাটা পেয়েছি। তার মা সেদিন বলেছিলেন টেলিভিশনের সামনে, মিডিয়ার সামনে, যে দিস ইজ মাই সান, হি ইজ ডেড নাও, উই ওয়ান্ট জাস্টিস। সেটা সম্ভবত তার আন্টি ছিল বা তার পরিবারের বক্তব্য এটা। এই যে ভিকটিম পরিবাররা বলেছে যে উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিসটা এনশিওর করার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেটার জন্যই আমাদের এই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম। তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগটা নিয়ে এসেছেন। যদি তারা নাও আসতেন, আমরাই টিমের পক্ষ থেকে এই অভিযোগগুলো কম্পাইল করে এখানে মামলা দায়ের করতাম। তা আমরা এটা পেয়েছি, আমাদের জন্য সহযোগিতা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই যে যারা এইভাবে ভিকটিম ফ্যামিলি আছেন তাদের তথ্যগুলো আমরা গ্রহণ করব। আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকের থেকে, যে এই প্রসিকিউশন টিমের কাছে, এই ডেস্কের কাছে আপনারা আপনাদের যে ব্যক্তিগত যে সমস্ত ঘটনাবলী যা ঘটেছে আপনাদের উপরে এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন। সব কিছুকে আমরা কম্পাইল করে মামলার উপযোগী করে ট্রাইব্যুনাল যেদিন বসবেন তখন আমরা এটা বিচারের জন্য উপস্থাপন করবো।